পুরো বাইরে প্রচুর গরম ছিল পুরো বাইরে এসি হয়ে গেছে আচ্ছা মেসেজ পড়েছিলাম প্রিয় আমার স্বামী আমি ভালো চাকরিতে জয়েন করেছি থাকার জন্য ভালো জায়গা পেয়ে গেছি জায়গাটা খুবই ভালো আমি চিন্তা করছি দু একদিনের ভিতরে তোমাকেও নিয়ে আসবো হোয়াটসঅ মেসেজ একটা আকবর আর বীরবলের এর নাম শুনেছো আকবর আর বীরবল আকবর ছিল পশ্চিমবঙ্গের মন্ত্রী আকবর কে ছিল মোগল সম্রাট আর বীরবল ছিল তার ছেলে কি মন্ত্রী না মন্ত্রী না তার বিদুষক ছিল বিদুষক বিদুষক মানে ভাঁড় সবসময় রাজাকে আনন্দ দিত একদিন বীরবল আর আকবর দুজন গল্প করছেন আকবর বলছেন বীরবল রাজ্য থেকে আমাকে পাঁচটা মূর্খ খুঁজে এনে দেবে পাঁচটা মূর্খ তো বীরবল বলছে আবার কেমন কথা মূর্খদের দিয়ে কি হবে মূর্খদের দিয়ে কোনো কাজ হয় নাকি তখন বলছে ঠিক আছে তো এক মাস বীরবল ঘুরে ঘুরে দুই ব্যক্তিকে নিয়ে এসছেন দিয়ে স্টেজে তুলেছেন বলছে মহারাজ আমি দুজন লোককে নিয়ে এসেছি কিন্তু আকবর বলছে আমি কয়জন চেয়েছিলাম পাঁচজন চেয়েছি তখন বলছে মহারাজ আপনি ধৈর্য ধরুন আমি এক এক করে হাজির করব। তো প্রথম মূর্খকে নিয়ে এসছেন প্রথম মূর্খ বলছে মহারাজ এই হচ্ছে প্রথম মূর্খ তো মহারাজ বলছেন মহারাজ জিজ্ঞেস করছেন এ কি করেছে এ যে মূর্খ কিভাবে প্রমাণিত হলো বলছে আমি দেখলাম রাস্তায় গরু গাড়ি করে যাচ্ছিল গরু গাড়ি আছে তো তোমাদের দেশে গাড়ুয়ান গাড়ি চালাচ্ছে দুটো বলদ গাড়িটাকে টানছে আর এ গাড়িতে বসছিল আর মাথায় পঞ্চাশ কিলোমিটার চালের বস্তা নিয়ে বসে আছে তোকে জিজ্ঞাসা করলাম তুমি গাড়িতে বসেছো মাথায় এত বড় বস্তা নিয়ে কেন না আমি দেখছি গরুরা কত পরিশ্রম করছে এই বস্তাটা গাড়িতে রাখলে গরুদের উপর চাপ পড়ে যাবে তো তখন আকবর বলছে সত্যিকারেই বোকা গরু গাড়িতে চাপ পড়বে কিনা বোঝানো হচ্ছে আমরাও সেই রকম বোকার মতো সংসার চালাচ্ছেন ভগবান আর আমরা চিন্তা করছি না আমি সংসার চালাচ্ছি এই জগৎ চালাচ্ছেন কে ভগবান তো বলবে কেননা তোমরা ইস্কন ক্যাম্পাসে আসো যদি ভগবান না বলি রাত্রে প্রবুরা খেতে দেবে না দেবে তার কোন ঠিক নাই তাই প্রভু যা বলছেন হ্যাঁ কিন্তু এর পিছনে যুক্তি কি ভগবান কি আমাদের খাওয়াচ্ছেন তার প্রমাণ কি আমরা তো বলি তোমরা সব স্টুডেন্ট এখন পড়াশোনা করছো ডিগ্রি লাভ করবে চাকরি পাবে তখন বুক ফুলিয়ে বলবে আমি নিজে যোগ্যতা অর্জন করে চাকরি করে টাকা ইনকাম করে সংসার চালাচ্ছি এখানে ভগবান কি ঠিক কিনা আমাদের বেশিরভাগ হিন্দু ছেলেরা বলে ভগবান আমি মানি না বলে কি না কোনো মুসলমান লোক কোন খ্রিস্টান লোক ভগবান নিয়ে তারা তর্ক বিতর্ক করে না নোংরা কথাও বলে না যতটা হিন্দু লোকেরা বলে ঠিক কিনা তো সেই জন্য এর পিছনে যুক্ত কেন তারা বলে না আমরা কেন বলি বলো তোমাদের অনেক মুসলমান বন্ধু বান্ধবী হয়তো থাকতে পারে ক্লাসে জিজ্ঞাসা করবে তারা ধর্মচর্চা করে ছোট থেকে তাদের ধর্মশাস্ত্র পড়ে প্রত্যেক ধর্মের ধর্মশাস্ত্র আছে ইসলামদের ধর্মশাস্ত্র কি জোরে কোরআন খ্রিস্টানদের ধর্মশাস্ত্র কি বাইবেল হিন্দুদের ধর্মশাস্ত্র কি গীতা তোমরা শুনেছ ইস্কনের সঙ্গে জুড়ে তার আগে তোমরা কি জানতে আমি একটা ইউনিভার্সিটির হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করলাম আমাদের ধর্মশাস্ত্র কি ও ছেলেটা আমাকে জিজ্ঞাসা করছে মহারাজ ধর্মশাস্ত্রটা কি জিনিস ইসলামরা কাকে পূজো করে আল্লাহ খ্রিস্টানরা কাকে পুজো করে যিশু হিন্দুরা কাকে পুজো করে বেশি উত্তর আসবে না কিন্তু কার নাম যে বলবো মহারাজ কার কথা শুনে আপনি খুশি হবেন কেন আমাদের হিন্দু ধর্মের পুরুষরা পূজা করে না পুরুষরা রাস্তা ঝাণ্ডা নিয়ে ঘুরবে ইনকলাব জিন্দাবাদ বা বন্দে মাতরম করবে বাকি ঘরের মেয়েরা পুজো করে হিন্দু মেয়েরা কিভাবে পুজো করে একটা মোমবাতি আর একটা ধূপকাঠি নিয়ে যেখানে কোনো পাথরে বা গাছে বা কোনো মন্দিরে সিঁদুর লাগানো আছে ওইখানে ধূপ কাঠি আর মোমবাতি ঠিক কি না হিন্দু ছেলেরা পুজো করে না এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা মুসলিমদের ভগবানকে উপাসনা করার জন্য তাদের জায়গা আছে বড় মসজিদ আর আমাদের রাস্তার মোড়ে একটা ছোট্ট ঠাকুর মন্দির বানিয়ে পুজো টুজো করে ব্যাস কেউ ভগবানের কথা শুনতে চায় না যাবো ঠাকুরকে পূজা দেবো কিছু মাগবো চলে আসবো ঠিক না কেউ করে না তাই শিখতে হবে তারা কেন একজনকে পূজা করে আমরা এতজনকে কেন পূজা করি আর আমরা এতজনকে পূজা করলেও আমাদের পূজার বিধানটা বিভিন্ন রকম আমরা যখন ছোট ছিলাম তখন পূজা ছিল এক রকম বর্তমান পূজা এসে গেছে আরেক রকম আমাদের সময় পূজা ছিল আমরা দুর্গা পূজাতে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দিতে যেতাম পুষ্পাঞ্জলি দিতে যেতাম ঠিক না আর এখন পুজো হচ্ছে এখনকার মেন পুজো কি মেন পুজো হচ্ছে বিসর্জন এবং আমাদের দিদি দিদি বিসর্জনটাকেই ধরেছে কার্নিভাল আমরা শুনেছি উনি নাকি ব্রাহ্মণ কন্যা শুনেছি জানি না তো বিসর্জন বিসর্জন হচ্ছে মা চলে যাচ্ছেন তাই তো মাকে আমরা মা বলে জানি কেউ কেউ মনে করে মা তার বাপের বাড়ি আসছে অনেকে বলে তাই না মেয়ে আচ্ছা যারা মায়েরা আছেন এখানে যারা মহিলারা আছেন মেয়ে বা পিতাজিরা আছেন মেয়ে বাপের বাড়ি এলে আনন্দ না মেয়ে বাপের বাড়ি থেকে চলে গেলে আনন্দ হ্যাঁ এলে আনন্দ চলে গেলে দুঃখ হয় মেয়েরও দুঃখ হয় বাড়ির লোকেরও দুঃখ হয় কিন্তু আমরা করি কি মা কখন যে লুকিয়ে প্যান্ডেলে ঢুকে যায় আমরা জানি না মা যখন প্যান্ডেল থেকে বেরোবে তখন ধুমধাম রাস্তায় লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে থাকবে মা যাওয়া দেখবে আর সব ইয়াং ছেলে মেয়েরা একটু ড্রিঙ্ক করে নাচতে 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 কি ভঙ্গিতে নাচে নাস্তে নাচতে মাকে জলে ফেলবে মায়ের সঙ্গে নিজেও তলিয়ে যায় এইটা পূজার বিধান এইটা পূজার বিধান ঠিক না এইটা পূজার বিধান এক জায়গায় একটা দুর্গা ভক্ত ও কোনো কারণে জলে নেমেছিল স্নান করতে ও জলে ডুবে যাচ্ছে ও জলে ডুবে যাচ্ছে তখন আকুল ভরে মাকে ডাকছে মা 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 তুমি বাঁচাও মা মা তোমাকে কত পূজা করেছি কত অঞ্জলি দিয়েছি কত প্রার্থনা করেছি কত কিছু তোমার জন্য করেছি মা মা মা। তুমি বাঁচাও তো মা এসে গেছেন মা পুকুর পাড়ে এসে গেছেন পুকুর পাড়ে দেখছেন তার ভক্তটা জলে ডুবে যাচ্ছে আর তার জলে ডুবা দেখে মা ধেই ধেই করে নাচছেন বুঝে মা আমি জলে ডুবে যাচ্ছি তুমি নাচছো কেন বলছে আমাকে জলে ডুবানোর সময় তুমিও নাচছিলে রকম মাকে সন্তুষ্ট করা যায় না তাই তারা যেরকম শাস্ত্র পড়ে একজনকে পূজা করে কোনো মুসলমান নেই যে কোরআন পড়ে না কোনো খ্রিস্টান লোক নেই যে বাইবেল পড়ে না যার বাড়িতে বাইবেল নেই কিন্তু আমরা হিন্দু আমাদের অনেকের বাড়িতে গীতা নেই আমরা কেউ গীতা ঠিক কি বল এই হচ্ছে আমাদের অবস্থা গীতা পড়লে আমরা জানতে পারব যে আমরা আমাদের কর্তব্য কি কে আ